ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ক্যান্সার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে। আজকে আমি খুব নতুন এবং খুবই ট্রেডিশনাল এবং হেল্পফুল একটি ভিডিও করে দেখাবো, যা হলো ডিমের চিকেন এগরোল। এই এগরোলটা আমি আপনাদেরকে খুব সহজ এবং ইজি ওয়েতে করে দেখাচ্ছি। আশা করছি যে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে ঝটপট তৈরি করতে হয় ডিম চিকেনের এগরোল। ভিউয়ার্স, চিকেন ডিমের হেলদি যে আমি রোলটা তৈরি করব সেটা করার জন্য প্রথমে আমাকে একটু স্টাফিং ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে বাটার অথবা রান্নার যে রেগুলার তেলটা আমরা ইউজ করি সেই তেলটাও দিতে পারেন। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি সব কিছু একসাথে ভাজবো। এখানে নিয়েছি আমি লাল, হলুদ এবং সবুজ কালার ক্যাপসিকাম কুচি করে, এটা 1/2 কাপ পরিমাণ নিয়েছি আমি। সম্পূর্ণ ক্যাপসিকামগুলো কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি, আলাদা আলাদা করে না। আর এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিকেনের ব্রেস্ট, এটা আমি ভালোভাবে কিমা করে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে চিকেনটা দিবেন না খালি, এভাবেও কিন্তু এটা করে খেতে পারেন। আর যে এগ রোলটা আমি তৈরি করব, অনেকেই কিন্তু নানানভাবে এগ রোল তৈরি করে, আমি অবশ্য খুব ডিফারেন্টভাবে এটি তৈরি করছি। এটা আমি ভাপে সিদ্ধ করে তৈরি করব। আর খেতে কিন্তু খুবই টেস্ট এবং খুবই হেল্পফুল একটি রেসিপি, মেহমান বসিয়ে এটা অল্প সময়ে কিন্তু তৈরি করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, কারণ আমরা কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা যখন তৈরি করব তখন কিন্তু লবণ দেব, সেজন্য লবণের পরিমাণটা এখানে কমই দিচ্ছি আমি। এখন সামান্য আমি একটু ভাজছি। এই মুহূর্তে আমি দিয়ে দিব অল্প কুচি করা প্রায় 1/2 টেবিল চামচের মধ্যে পেঁয়াজ পাতা। আর আমি যে ফিলিংটা আমি হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি এটা কিন্তু একদম লো ফ্লেমে করছি। হাই ফ্লেমে করলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আপনারা চাইলে এগুলো না ভেজে এমনিতেও তৈরি করতে পারেন। ব্যাস, আমাদের প্রথম স্টেপ হয়ে গেল, এখন দ্বিতীয় স্টেপে চলে যাব। ভিউয়ার্স, এখন দ্বিতীয় স্টেপে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু একত্রে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি একটা জগ নিয়েছি, চাইলে বাটিও ইউজ করতে পারেন অথবা পাতিল ইউজ করতে পারেন। এর মধ্যে আমি একে একে সবগুলো দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি করে, এটাও নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন, চাইলে নাও দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি চিজ গ্রেট করে প্রায় 1/2 কাপ পরিমাণ, এটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ যদি হাতের কাছে থাকে তাহলে দেখা যায় যে মেহমান আসলো চট করে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি 4টি ডিম নিয়েছি, আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলাম। ডিমের পরিমাণ, সব কিছু উপকরণের পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিজটা বেশি খেতে চান তাহলে আরও একটু বাড়িয়ে দিলেই চলবে।
আবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ যে সবজির চিকেনের ইয়েটা আমরা তৈরি করেছিলাম ওটাতে কিন্তু লবণ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ না, হাত দিয়ে পরিমাণ মতো সাদা তিল। এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসের পরিবর্তে আপনারা চাইলে মাস্টার্ড পেস্ট মানে সরিষার পেস্ট দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি ফিলিংসটা। ব্যাস দেওয়া হয়ে গেল। এখন সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস মিশানো হয়ে গেছে। এখন তৃতীয় স্টেপ মানে মূল স্টেপে চলে যাব। ভিউয়ার্স, আমি চুলা একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা অলরেডি গরম হয়ে গেছে। আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে আমি একটি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, কারণ আমি যেভাবে রোলটা তৈরি করবো জিপলক ব্যাগ ছাড়া কিন্তু হবে না। এনাদার যদি আদার্স পলিথিন নিয়ে দিতে চান তাহলে কিন্তু হবে না, জিপলক ব্যাগই লাগবে। আর যদিও পলিথিনে দিতে চান তাহলে খেয়াল রাখবেন যাতে পলিথিনে কোনো ছিদ্র না থাকে, আর পলিথিনে যাতে একটু শক্ত টাইপের হয়, পানি দিলে যাতে গলে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন তাহলে আমি পানির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ঠিক সেই পরিমাণ পানি দিতে হবে যাতে করে ব্যাগ আমি যে মিশ্রণটা দিয়েছি তার সামান্য উপর পর্যন্ত পানিটা চলে আসে। আর এখন ঘড়ি ধরে আমাকে 10 মিনিট এটাকে মিডিয়াম হিটে জাল করতে হবে এবং ভালোভাবে এটাকে ভাপ দিয়ে নিতে হবে, মানে সিদ্ধ করতে হবে যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর এবং বাহির পর্যন্ত। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। ভিউয়ার্স, আমার এগ রোলটা রেডি হয়ে গেল। আমি প্রথমেই কিন্তু বলেছি আমি খুব ডিফারেন্টভাবে আজকে এগ রোলটা তৈরি করব, বলতে পারেন যে ভাপে সিদ্ধ এগ রোল। আমি এখানে আমার খুবই পছন্দের একটি সালাদের সাথে পরিবেশন করেছি। আমি সালাদটা মূলত গাজর, শসা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তৈরি করেছি, গোলমরিচ, লবণ আর অলিভ অয়েল দিয়ে। আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যেটার ভিতরটাও কতটা জুসি হয়েছে। এই যে দেখুন, দেখলেন তো ভিতরটা কতটা জুসি দেখাচ্ছে। এটা খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি যে আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর একদম নতুন একদম ডিফারেন্ট একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই হেল্পফুল, স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে, উপকার হবে বরঞ্চ ক্ষতি হবে না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না, কারণ আমি যদি আরও নতুন নতুন মজার রেসিপি দিই বেল আইকনটা না বাজালে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। তাহলে সবাই ভালো থাকেন, ফিরে আসছি আগামী ভিডিওতে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।